এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শ্রী নিত্যানন্দ কৃষ্ণ দাস প্রভুকে। আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সারা পৃথিবীর মানুষ দেখছে যে কি নির্বিচারে নির্যাতন চলছে আমাদের, বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। এবং এখন মহান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যারেক্টারের সঙ্গে আসার পর বিশেষ করে হিন্দু নির্যাতন অনেক গুণে বেড়ে গেছে। তা আমরা আশাবাদী যে যে নির্যাতনগুলো হচ্ছে যদি সেগুলার দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে ভবিষ্যতে হয়তো কেউ এই নির্যাতন করতে সাহস পাবে না। আর যদি এটা না করা হয় তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কারণ বর্তমানে কোনো একটা সাম্প্রদায়িক শক্তি চাচ্ছে বাংলাদেশের সব কিছুকে বদলিয়ে দিতে। তাই এটার তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি আমরা, এবং আমরা চাই শান্তি। আমরা কখনো কোনো হিন্দু কখনো কোনো ধর্ম সম্পর্কে কটূক্তি করে না। বাংলাদেশ কি হচ্ছে যেন উৎসব মন্ডল, তার অপরাধটা কি? তার নামে কেউ একটা ফেসবুক পোস্ট করে তাকে ফাঁসানো হয়েছে। ঠিক এইরকম মিথ্যাচার এটা বন্ধ হোক। আমরা বর্তমান সরকারের কাছে আমরা এই আকুল আবেদন জানাই, আপনারা হিন্দুদের সুরক্ষা প্রদান করুন, বাংলাদেশ স্থিতিশীল একটা পরিবেশ তৈরি করতে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নিন, না হয় বাংলাদেশে এই নির্যাতন সারা পৃথিবী ব্যাপী শুরু হবে। তাই আমি আজকে এই ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ প্রতিবাদ সমাবেশে যারা আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদেরকে এই প্রতিবাদ অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের এইটাই আনুকূল আবেদন, আপনারা বন্ধ করুন এই নির্যাতন, বন্ধ করুন। শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদের যোগ্যতার ফলে গভর্নমেন্ট জব পেয়েছে আজকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ঘৃণ্যজনক কাজ, এটা তীব্র নিন্দা জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নিত্যানন্দ কৃষ্ণ দাস প্রভুকে।